সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন সুইডিশ গ্রেট জ্লাতান ইব্রাহিমোভিচ। বিদায়বেলায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ইব্রার ক্লাব এসি মিলান। এদিকে রিয়াল মাদ্রিদের বর্ণিল ক্যারিয়ারে ইতি টানলেন কারিম বেনজেমাও। একই সঙ্গে মার্কো অ্যাসেনসিও ও এইডেন হ্যাজার্ড রিয়াল অধ্যায় শেষ করলেন। জ্লাতান ইব্রাহিমোভিচ বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার তার, বৈশ্বিক ফুটবলে অন্যতম প্রভাবশালী ফরওয়ার্ড, খেলা ও খেলার বাইরে দাপুটে চরিত্র ইব্রা, স্বঘোষিত ফুটবল ঈশ্বর তার সমর্থকদের কাছেও পেয়েছেন সেরার মর্যাদা। আর তাই তো বিদায় বেলায় সুইডিশ তারকা পেলেন অগণিত ভক্তের প্রাণ ঢালা ভালোবাসা। পরন্ত বেলায় তাকে পরম সম্মান জানিয়েছে ক্লাব এসি মিলান। আবেগাপ্লুত ছিলেন ইব্রাও, অশ্রু ধরে রাখতে পারেননি সুইডিশ গ্রেট। ভক্তরাও সর্বকালের অন্যতম সেরা ফরওয়ার্ডের বিদায়ে কেঁদেছেন। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, ইউভেন্টাস, ইন্টার, এসি মিলানের হয়ে তার অজস্র অর্জন, নিজ দেশের ইতিহাস সেরা ফুটবলারও তিনি। 62 গোল দিয়ে সুইডেনের অল টাইম টপ স্কোরার ইব্রাহিমোভিচ। আমি প্রথম যখন এসি মিলানে আসি তখন যেমন ভালোবাসা পেয়েছি, দ্বিতীয়বারও তেমনি ভালোবাসা পেয়েছি। আমি ফুটবলকে বিদায় বলেছি, আমার সমর্থকদের না। আমি ফিরে আসব সবার মাঝে। একই সাথে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনেছেন বেনজেমা, হ্যাজার্ড ও অ্যাসেন্সিও। রিয়ালের হয়ে শেষ ম্যাচে প্রত্যেকেই পেয়েছেন বিদায়ী সংবর্ধনা। লস ব্লাঙ্কোদের ইতিহাসে সফলতম ফুটবলার বেনজেমা, লালিগার শেষ খেলায়ও গোল করেছেন ফরাসি স্ট্রাইকার। কোচ আনচেলত্তি বিস্মিত বেনজেমার এই বিদায়ে। বেনজেমার এই সিদ্ধান্ত শুধু আমার কাছে না, সবার জন্যই বিশ্বের। যদিও সে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মাদ্রিদ কয়েক বছর ধরেই পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, তবে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী মৌসুমেও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আমাদের দল। 15 বছরের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে অনেক অর্জন কারিম বেনজেমার। 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লালিগা, 3টি কোপা দেলরে সহ রয়েছে 5টি ফিফা ক্লাব বিশ্বকাপ। বেনজেমার পরবর্তী গন্তব্য সৌদি প্রো লিগ হবার সম্ভাবনা বেশি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।